উফ, আমি যা ভয় পেয়ে গেছিলাম না, মা যদি একবার ধরতে পারতো। না না, আমি আর রাতে উলুকিয়ে উলুকিয়ে ফোন করবো না, জানো, মা যদি জানতে পারে কেলেঙ্কারি কাণ্ড হবে। আর তুমি যে কতটা বীরপুরুষ সেটা তো দোলের দিনই দেখতে পারলাম। না না, তুমিও ফোন করো না, আমি চান্স পেলেই ফোন করে নেব। হ্যাঁ বাবা, কার সঙ্গে এত বকবক করছো গো? সে আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি কথাই বলে চলেছো। আমার বাসন মাজা ঘর মোছা সব হয়ে গেল, তবু তোমার বকবক শেষ হলো না, কি এত কথা বলছো? শোনো, আমি এখন রাখছি। হ্যাঁ, এখানে অনেক ডিস্টারবেন্স আছে। তোমার রান্না করা হয়ে গেছে, এখানে চলে এলে যে বাজার কিছু আছে যে রান্না করব। তুমি কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলে গো? এতক্ষণ ধরে কে কে করে যাচ্ছ কেন বলো তো? তুমি আমার বন্ধুদের চেনো? বাবা, এত খ্যাঁক খ্যাঁক করছো কেন? বৌদিকে বলো আমি বিকেলে এসে বাকি কাজগুলো করে দেবো, এখন দেরি হয়ে যাচ্ছে। অত আমি বলতে পারবো না, মা বলে গেছে মা যতক্ষণ না ফিরবে তোমাদের জন্য আটকে রাখি। আটকে রাখবে কেন গো? আমি জানি না, মা বলে গেছে না, তোমাকে বলে দিলাম। আচ্ছা, আমি যে কদিন আসিনি বৌদি খুব রাগ করেছে না? রাগ করবে না, আমি না থাকলে মায়ের কত শরীর খারাপ হতো বলো তো? সত্যি, এবার বড্ড লম্বা কামাই হয়ে গেছে। আচ্ছা, বৌদি কি কোনো নতুন লোক দেখছে, তুমি কিছু জানো? অত জানি না, তবে বাবা বলছিল একটা লোক দেখে নিতে। তো বৌদি কি বললো? অত শত আমি শুনিনি। আচ্ছা, আমাকে কি ছাড়িয়ে দেবে বলেছে? ছাড়িয়ে দেবে না, মাসে অর্ধেক দিন কামাই করলে কি রেখে দেবে ভাবছো?